যে যুবক আল্লাহর কাছে চাইছে আল্লাহ এমন একটা লাইফ চাই তোমার কাছে আর কিছু না আল্লাহ যে হাতভর্তি টাকা থাকবে আর দুই পাশে মহিলা আর মহিলা থাকবে এদের ভিতরে আমি যেন থাকতে পারি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ দোয়া কবুল করছে আরে মহিলা পাসের কন্ট্রাক্টর বানিয়ে দিস হাতভর্তি টাকা এটা মালিকের আর কিছুই না আরজন টাকা কাটে শুধু সারা দিন হ্যাঁ আর পুরো বাসভর্তি মহিলা সেগুলোও মানুষের আল্লাহ সুবহানাল্লাহর কাছে দোয়া যখন মানুষ ভুলভাল করে তখন এরকমই হয় দোয়া কবুল ঠিকই হইছে কিন্তু এর কপালে ভাগ্যে ভালো কিছু আসে না দেখা গেল বউ একটাও পায় না এখনো বিয়ে করার তৌফিক এখনো হয় নাই তো আল্লাহ সুবহানাল্লাহর কাছে যদি আপনি বাজেট দেন আল্লাহ আমি তোমার কাছে আর কিছু চাই না চাকরিটা চাই আল্লাহ অনেক ভাই আছেন খুব অস্থির ডিপ্রেসড ভাই আল্লাহর কাছে এত করে চাকরিটা চাইলাম ভাই কি না করছে এটার জন্য ভাই কিন্তু আল্লাহ দিল না ভাই আল্লাহর পরে অভিযোগ আরে কপাল পোড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেন নাই এর ভিতরে আমার খায়র আছে আমি এর আগে বারবার বিভিন্ন সময় আপনাদের একটা উপমা দেওয়ার চেষ্টা করেছি ছোট বাচ্চা তিন চার পাঁচ বছরের তারা মোমবাতির আগুন ধরতে পছন্দ করে আপনি মোম জ্বালাইছেন সে কিন্তু ধরতে চায় চাকুটা বেশি ধরতে চায় পোলাপান দেখবেন যেগুলো যত ক্ষতি করে ওগুলোর দিকে টানটা একটু বেশি থাকে কারণ শয়তান তো মানুষের ক্ষতি করতে চায় ওদের উপরে ভর করে অনেক সময় এখন মা বাপ দেয় না বাচ্চা কান্নাকাটি করে বাচ্চার কান্নাকাটির স্টাইলটা দেখলে মনে হবে যদি ওর যদি বাকশক্তি থাকতো ও যদি বোঝানোর ক্ষমতা থাকতো তাহলে সেক্ষেত্রে ও বলতো যে আমার বাপমার মতো এরকম ডাকাত এরকম পাষাণ এত মমতাহীন মানুষ দুনিয়াতে আরেকটা আছে নাকি জানে এত কান্নাকাটি করলাম আমার হাত দমটা ধরে রাখছে একজনে পাও দুটো ধরে রাখছে আরেকজনে মোমবাতি সরাই ফেলছে আরেকজনে কোনোভাবে আমাকে একটু এত সুন্দর আগুন এত লাল টুকটুক এটা ধরতে দিল না ধরলেই তো আমি জান্নাতের শান্তিটা পাইয়া যেতাম কি ভালো লাগতো দিল না আমার একটু এটা হলো বাচ্চার যদি কথা বলার শক্তি থাকতো তো ঘুরে ফিরে এই কথাগুলো পোলাপান বলতো কিন্তু এই বাচ্চার এই বোঝার ক্ষমতা নাই যে এটা ধরলে তার সর্বনাশ হতো যেটাকে সে দেখে খুব চাকচিক্যপূর্ণ মনেও করছে এটা তার জন্য ক্ষতির কারণ মা বাপ যে সরাইছে এটা তাকে বাঁচাবার জন্য সরাইছে এটা বোঝার ক্ষমতা তার কারণ সে অতদূর বুঝে না আমরা আমাদের ভবিষ্যৎ দেখি না আমরা বর্তমান দেখি ভবিষ্যতে আমার কোনটার পেছনে কি লুকিয়ে আছে আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন আর আমরা সেটাকে আমাদের জন্য ক্ষতির মনে করে আমরা অস্থির হই এই জন্য ভাগ্যের ভালো মন্দের ব্যাখ্যা এবং ডেফিনেশন আমাদের জানা থাকতে হবে তাহলে সৌভাগ্যবান হওয়ার জন্য ভাগ্যে ভালো কিছু যেন বরাদ্দ হয় বরাদ্দ ভালো কিছু যেন হয় সেজন্য এক নম্বর হলো সারা বছর জুড়ে নেকামল করতে হবে ইমান আনতে হবে ইমান এবং নেকামলের চর্চা তাকওয়ার চর্চা করতে হবে